জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ঈশ্বরদী পৌর ও প্রতিটি ইউনিয়নে জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ঈশ্বরদী পৌর ও প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে আসন্ন 17 অক্টোবর পাবনা জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পাকুনের ঈশ্বরদী উপজেলায় প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ অনুষ্ঠিত মতবিনিময় সভা উপজেলায় প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধিরা বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পাকুনকে সমর্থন দেন এবং শতভাগ ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক ফ্রিঞ্জ এমপি ও সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি। বক্তারা আগামী 17 অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। সেই সাথে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নৌকাকে বিজয়ী করতে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।